বলার মতন আর কোনো ইয়া নাই। তার তাহার মতো নাচে তো দেখতে আসেন করে কেন দানা ছিল, দানও কিছু ক্ষতিগ্রস্ত নষ্ট হয়েছে। ওহন লয়া আগে আগে হচ্ছে বেশি হইতে হয়েছে আমরা, এরপর তো ওহন তো আরো গরো তার তাহার মতো নাচে তো দেখতে আসেন করে অবস্থা। দেখেন না কি অবস্থা করছে ঘর দোয়ার, দেখি কিচ্ছু খাইতে পারছি না, সারাদিন উপাস হই, ঘর দোয়ার আফালে ভাঙ্গিয়া বাইরে ভাঙ্গিয়া ফেলে দিতেছে। তো কি করুম, সারাদিন বাচ্চা কাচ্চা শুয়ে মেঝে বই রয়েছে, আর কিছু গুরু বাসুর কিছু মানুষ বিরিজের মেঝে নিয়ে জীবন বাঁচাইছি। রাজকে একটু পানিটা কমছে দিকে কুদুর শান্তি। এরপরে দেখেন না ঘর দোয়ার ভাঙ্গে কি অবস্থা করছে, এবার তো গ্রামের মতো আর কেউ দেখে না, হয়তো মূল্য চাওয়াই না, ডালার ফেরত নাও না, তে কোনো মতে মানুষ গুরুজন বাঁচাইছি বিরিযোগী আমরা। আর কি কমো যুদ্ধ রয়েছে তো কইলাম, আমরা ধন্যবাদ আপনার, বলার মতন আর কোনো ইয়া নাই, কষ্ট করে যে আপনারা আমরা দেখবা লাগে আইসেন। কেন দানা ছিল, দানও কিছু ক্ষতিগ্রস্ত নষ্ট হয়েছে, যে ঘরে মাটি গেছে গা, বেড়া সব নষ্ট হয়ে গেছে গা, মাল সামানা তো ফাইনি আইলে মনে করেন সব ইয়া করে রাখুন জানা, একবার দি আফাল দে আরেকবার দি দৈরা রাখা জানা, মেশিন আছেন দুইটা, দুটাই মেশিন ফানি ঢুকিয়া গেছে গা, নষ্ট হয়ে গেছে। দেখতেছেন ঘর দর বাইঙ্গা ফানিয়ে কি অবস্থা করছে, এদিক দিয়েও দেখছেন এদিক দিয়েও দেখতেছেন, গরু ঋণে আম বিরিজ নিয়ে যান বাঁচাইছি, ডালার পার থেকে একটা নৌকা আইনা, পরে বিরিজ নিয়ে মানুষ গরু নিয়ে আমরা হেন যান বাঁচাইছি, বিরিজটা তাহাতে আমরা বহুত একটা উপকার হয়েছে, বিরিজ না থাকলে আমরা বহুত আরো ক্ষতিগ্রস্ত হইলাম। হইলে এবার দুইবার হয়েছে, দুইবার হইলেও এখনের বন্যাটা বড় হয়েছে, আগে এত পানি হয়েছিল না, এখন বেশি হয়েছে, এখন বাতাসও দিছে, বাতাস দেওয়ার কারণে তো ঘরের মাটি সব লেগে গেছে গা, মাটি টিন সব হুইলা লাগছে, বেড়ার টিন কিছু লোহা টোয়া মাইরা গেছে। তো